নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আন একাডেমি আন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লিউ বিপিএসি আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার নিয়ে প্রিলিমিনারি পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন যে পরীক্ষার কাট অফ নিয়ে কারণ অনেকেই কিন্তু মেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছেন না বা নিতে পারছেন না অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন যে পাশ করব কিনা এতদিন কিন্তু পিএসসি আইসিডিএস এর রেজাল্ট কিন্তু বেরিয়ে যেত কারণ মার্চ মাসে কিন্তু পিএসসি ডেট দিয়েছিল রেজাল্ট বেরোনোর তো কুড়ি তারিখের মধ্যে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু বেরোয়নি আশা করা যেত যে পিএসসি লাস্ট উইকে অর্থাৎ মার্চ লাস্ট উইকের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দিত সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু লকডাউনের জন্য সেটি কিন্তু পিছিয়ে গেল অর্থাৎ রেজাল্ট কিন্তু বেরোলো না এবং মেন এক্সাম হওয়ার কথা কিন্তু ছিল এপ্রিল মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে তো সেই সেই এক্সামটাও কিন্তু পিছিয়ে গেল অর্থাৎ মেন এক্সামও কিন্তু পিছিয়ে গেল লকডাউনের জন্য তো আপনারা ভেবে দেখুন যদি মার্চ মাসের লাস্ট উইকে রেজাল্ট বেরোতো এবং আপনাদের কিন্তু এক্সাম হতো এপ্রিল মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে তাহলে আপনাদের কাছে মাত্র এক মাস সময় থাকতো অর্থাৎ যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে আপনারা পাস করবেন কিনা তো তাদের জন্য এই কাট অফটি তাহলে আপনারা এখন থেকেই মেনের প্রিপারেশন শুরু করে দিন মেনের প্রস্তুতি শুরু করে দিন রেজাল্ট পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই কারণ মেইন এক্সাম কিন্তু চারশো নম্বরের উপর হবে তো খুব বড় একটি সিলেবাস তো আপনারা কিন্তু এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন না এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন তাহলে আপনারা অবশ্যই মেন এক্সামের আগে প্রিপারেশন কমপ্লিট করে নিতে পারবেন তো ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা দেখে নেব যে কাট অফ কত যেতে পারে তো আমরা সবার প্রথমে দেখে নেব অফিসিয়াল ভ্যাকেন্সি কত ছিল তো এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের আইসিডি সুপারভাইজার তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি ছিল এবং এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য এই ভ্যাকেন্সিটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছত্রিশশো গ্রেড পেড চাকরি তো খুব ভালো চাকরি এবং উনত্রিশশো চুয়ান্ন অর্থা দু হাজার নশো কিন্তু রয়েছে টোটাল ইউ আর দ্য অনেক রয়েছে চোদ্দোশো পঁচাত্তরটি তো এখানে ক্যাটাগরি ওয়াইস কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি দু টি। নশো চুয়ান্নটি যেহেতু মেনের মেন এক্সাম রয়েছে চারশো নম্বরের ওপর তো মেন এক্সাম কিন্তু অতটাও ইজি হবে না তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দিন তো কাট অফটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনাদের বলবো যে কতগুণ পাশ পাস করাবে অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ মেনের জন্য যদি গুণ পাস করায় দু হাজার নশো চুয়ান্নটি রয়েছে তাহলে কিন্তু আপনারা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু মেনের জন্য ডাকবে যদি পনেরো গুণ পাশ করায় তাহলে পঁয়তাল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু মেনের জন্য ডাকবে তো অনেক স্টুডেন্ট কিন্তু ডাক পাবে অর্থাৎ অনেকেই কিন্তু ডাক পাবে এই মেন এক্সামের জন্য তো কাটফ কিন্তু খুবই কম যাবে তো কাটঅফটি আমি আপনাদের সাথে আলোচনা করবো তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড কাটঅফ যেটা আমার আমার মত অনুযায়ী এই কাট অফটি হবে সেটি হলো ইউ আরদের কাট অফ হতে পারে ইউ আর বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ও বি তিরিশ থেকে বত্রিশের মধ্যে ও এ সাতাশ থেকে আঠাশের মধ্যে এস সি টোয়েন্টি সেভেনের মতো এস টি টোয়েন্টি ফোরের মতো তো এই কাট অফটি আমার মতে এরকম হতে পারে কারণ একশোর মধ্যে হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন কিন্তু তেমন সহজ ছিল না অর্থাৎ কঠিনও ছিল না সহজও কিন্তু ছিল না তবে এটা কাট অফ কিন্তু কমবে আরও কমতে পারে এর থেকে কিন্তু আরও দুই তিন নাম্বার কমতেই পারে তো এরকম না আপনারা যদি কেউ তিরিশ পেয়ে থাকেন ইউ ক্যাটাগরি তাহলে কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই মেনের জন্য প্রিপারেশন নিন কারণ কাট অফ এর থেকেও দু তিন কমতে পারে কিন্তু এর থেকে বাড়ার চান্স কিন্তু খুবই কম কারণ এরকমই থাকবে কারণ ভ্যাকেন্সি অনেক এবং অনেক স্টুডেন্টকে কিন্তু দশগুণ যদি মিনিমাম ডাকে মেনের জন্য তবুও কিন্তু তিরিশ হাজারের কাছাকাছি ডাক পাবে এবং আমরা দেখেছি যে মেয়েদের কাট অফ কিন্তু সবসময় কমই যায় লেডি কনস্টেবল আপনারা দেখে নিন বা লেডি এসআই দেখে নিন সমস্ত কিছুতেই কিন্তু মেয়েদের কাট অফ কম যায় এবং এখানেও কিন্তু প্রশ্ন তেমন সহজ ছিল না এবং অনেক ভ্যাকেন্সি রয়েছে তাই এরকমই কাট অফ যাবে বাইরের থেকে এক দুই নাম্বার কমলেও কমতে পারে অর্থাৎ তিরিশও কিন্তু হতে পারে ইউ তো এটাই আপনারা ধরে এর মধ্যে যাদের মার্কস রয়েছে নম্বর রয়েছে আপনারা অবশ্যই মেনের প্রিপারেশন নিন তো ভালো মতো প্রস্তুতি নিতে থাকুন ভিডিওটিকে লাইক শেয়ার করে দিন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ